আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ক্রিমিয়ায় নৌসদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলায় 34 রুশ কর্মকর্তা নিহত। এরপর জানিয়ে দিব হুতি হামলায় বাহরাইনের 2 সেনা নিহত, সৌদি জোটের হুঁশিয়ারি। এদিকে ইসরায়েলি উদত্ত আচরণের জবাব দেবে ইরান, ভিয়েনায় আইয়ের বৈঠকে বললেন মোহাম্মদ ইসলামি। আরো জানিয়ে দেব কারাবাগে আজারবাইজানের সাফল্য গর্বের বিষয় বলছে এরদোগান, নাগর্নো কারাবাগ ছেড়ে আর্মেনিয়ায় প্রবেশ করেছে 6,000 শরণার্থী। এদিকে পোল্যান্ডের পরে এবার ইউক্রেনকে হুমকি দিল হাঙ্গেরি। সর্বশেষ জানিয়ে দিব 25 প্রতিরোধ যোদ্ধা নিহত মিয়ানমারে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ক্রিমিয়ায় নৌ সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলায় 34 রুশ কর্মকর্তা নিহত। ক্রিমিয়া উপদ্বীপের সেবাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নৌবহরের সদর দপ্তরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় 34 জন রুশ কর্মকর্তা নিহত হয়েছেন। ইউক্রেনের দাবি, গত সপ্তাহের হামলায় নিহতের মধ্যে একজন জ্যেষ্ঠ নৌ কর্মকর্তাও রয়েছেন। পাল্টা আক্রমণ শুরুর পর ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইউক্রেন। ক্রিমিয়াকে অস্থির করে তোলার পাশাপাশি আবারও ইউক্রেনের ভূখণ্ডে যুক্ত করতে প্রায়শই হামলা চালাচ্ছে জেলেনস্কির বাহিনী। প্রেসিডেন্ট জেলেনস্কি ঘোষণা দিয়েছেন, যে কোনো মূল্যেই হোক হারানো ক্রিমিয়াকে পুনরুদ্ধার চাই। গত সপ্তাহে সেবাস্তোপোলে রাশিয়ার নৌসদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন, যেখানে রুশ কর্মকর্তাদের বৈঠক চলছিল। এ ঘটনায় ব্যাপক প্রাণহানি ঘটে। ইউক্রেনের স্পেশাল ফোর্স বলছে কৃষ্ণ সাগরীয় নৌবহরের কমান্ডার সহ 34 জন কর্মকর্তা নিহত হন, অপর 105 জন দখলদার আহত হয়েছেন। হামলার লক্ষ্য ছিল নৌবাহিনীর নেতৃত্বাধীন বৈঠকটি। ইউক্রেনের যুদ্ধ চলা অবস্থায় একজন কর্মকর্তা হারানো মস্কোর সামরিক বাহিনীর জন্য বড় ধাক্কা। যদিও ক্রেমলিন এখনও এই ঘটনার সত্যতা স্বীকার করেনি। এর মধ্যে সোমবার রাতে টেলিগ্রামে রুশ গভর্নর মিখাইল রাজভোজাইভ দাবি করেছেন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেবাস্তোপোলে আরও একটি ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। বেলবেক সামরিক বিমান ঘাঁটির কাছেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়। এ ঘটনায় ইউক্রেনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি, সূত্র আল জাজিরা। হুতি হামলায় বাহরাইনের 2 সেনা নিহত, সৌদি জোটের হুঁশিয়ারি। বাহরাইনের সামরিক কমান্ড অভিযোগ করেছে ইরানপন্থী ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ড্রোন হামলায় তাদের 2 সেনা সদস্য প্রাণ হারিয়েছেন, আহত হন আরও কয়েকজন। ঘটনাটি ঘটেছে সোমবার সৌদি ইয়েমেনের দক্ষিণ সীমান্ত এলাকায়। তাৎক্ষণিক বিবৃতিতে বাহরাইন সামরিক বাহিনী জানিয়েছে এই সন্ত্রাসী হামলা বাহরাইনের হুতিরাই চালিয়েছে, যারা ইয়েমেনে যুদ্ধরত পক্ষের মধ্যে সামরিক অভিযান বন্ধ থাকা সত্ত্বেও সৌদির দক্ষিণ সীমান্তে বাহরাইন রক্ষীদের অবস্থানে হামলা করেছে। অবশ্য ড্রোন হামলার ঘটনায় এখনও দায় স্বীকার করেনি হুতি। বাহরাইন প্রতিবেশী সৌদি আরবের দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত। ইয়েমেন যুদ্ধে ইরানপন্থী হুতি বাহিনীর বিরুদ্ধে গত কয়েক বছর ধরে সৌদির নেতৃত্বাধীন জোটে অংশ নিয়ে লড়াই করে যাচ্ছে। ইয়েমেন সংঘাত বন্ধে করণীয় নিয়ে কিছুদিন আগে হুতিদের শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল সৌদি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসছিল। আলোচনার বেশ অগ্রগতি হয়েছে বলে উভয় পক্ষের বিভিন্ন সূত্রের বরাতে জানায় সৌদি সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। তবে সীমান্ত এলাকায় নতুন করে হামলা ও বাহরাইনের সেনা নিহতে শান্তি আলোচনায় কোনো প্রভাব ফেলবে কিনা তা এখনো স্পষ্ট নয়। খবরটি পাওয়া মাত্রই সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে হুতিদের সতর্ক করে বলা হয়েছে সংকট থেকে উত্তরণ এবং রাজনৈতিক সমাধানে পৌঁছাতে বারবার এমন শত্রুতামূলক ও উস্কানিমূলক কর্মকাণ্ড ইতিবাচক শান্তি প্রচেষ্টার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। বিবৃতিতে আরও বলা হয়েছে এই ধরনের কর্মকাণ্ডের জবাব উপযুক্ত সময় দেওয়ার অধিকার রাখে জোট। সোমবারের ড্রোন হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার। এদিকে ইসরায়েলি উদত্ত আচরণের জবাব দেবে ইরান, ভিয়েনায় আইয়ের বৈঠকে বললেন মোহাম্মদ ইসলামি। ইরান ইহুদিবাদী ইসরায়েলি উদত্ত আচরণের জবাব দেবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদে 78তম অধিবেশনে দেওয়া ভাষণে ইরানকে গ্রহণযোগ্য পারমাণবিক হুমকির মোকাবেলা করতে হবে বলে ঘোষণা দেওয়ার কয়েকদিনের মাথায় তার জবাব দিলেন ইসলামি। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সোমবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইইএর 67তম নিয়মিত বৈঠকে ভাষণ দিচ্ছিলেন মোহাম্মদ ইসলামি।
তিনি বলেন, আন্তর্জাতিক সমাজের নিরাপত্তা যে ইসরায়েলকে দিন দিন বেপরোয়া করে তুলছে তাতে কোনো সন্দেহ নেই। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইহুদিবাদী ইসরায়েলের উদ্দত্ত আচরণের যথোপযুক্ত জবাব দেওয়াকে ইরান তার কর্তব্য বলে মনে করে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে দাবি করেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করার চেষ্টা করছে। এছাড়া ইরান মধ্যপ্রাচ্য জুড়ে তার ভাষায় সন্ত্রাসী প্রকল্প বাস্তবায়নের কাজে শত শত কোটি ডলার ব্যয় করেছে বলেও তিনি অভিযোগ করেন। নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র দিয়ে হামলা করারও হুমকি দেন। তিনি সরাসরি বলেন, আমি যতদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকছি ততদিন ইরানকে একটি বিশ্বাসযোগ্য পরমাণু হুমকি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেজন্য আমি আমার ক্ষমতায় যা কিছু কোলায় তার সবকিছু করব। জাতিসংঘে ইরানের কূটনৈতিক প্রতিনিধি দল নেতানিয়াহুর ওই বক্তব্যকে একটি কমেডি শো বলে উড়িয়ে দিয়েছে। প্রতিনিধি দল আরো বলছে, এ ধরনের বক্তব্য দিয়ে ইহুদিবাদীরা আর কোনোদিন কাউকে বোকা বানাতে পারবে না। সূত্র পার্স টুডে। কারাবাগে আজারবাইজানের সাফল্য গর্বের বিষয় বলছে এরদোগান। নাগর্ণ কারাবাগ ছেড়ে আর্মেনিয়ায় প্রবেশ করেছে 6,000 শরণার্থী। বিতর্কিত নাগর্ণ কারাবাগ অঞ্চলের উপর আজারবাইজান পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার কয়েকদিনের মাথায় দেশটির সফরে গেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইফ এরদোগান। তিনি গতকাল আজারবাইজানের নাখিসেভান শহরে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সাক্ষাৎ করেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, নাগর্ণ কারাবাগে আজারবাইজান সেনাবাহিনীর অর্জন গর্ব করার মতো বিষয় এবং এর ফলে ওই অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথ উন্মুক্ত হয়েছে। এই সুযোগকে কোনো মতে হাতছাড়া করা উচিত হবে না বলে এরদোগান মন্তব্য করেন। তিনি বলেন, আমরা আশা করব আর্মেনিয়া শান্তি প্রতিষ্ঠার জন্য হাত বাড়িয়ে দেবে এবং এ লক্ষ্যে আন্তরিক পদক্ষেপ নেবে। চারিদিকে ভূমিবেষ্টিত নাগর্ণ কারাবাগ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে চিহ্নিত, যদিও সেখানকার বেশিরভাগ নাগরিক আর্মেনীয় বংশোদ্ভূত। তারা এই ভূখণ্ডের ওপর আজারবাইজানের সার্বভৌমত্ব মেনে নিতে রাজি না হওয়ায় গত 3 দশকেরও বেশি সময় ধরে অঞ্চলটি নিয়ে ককেশাস অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। গত সপ্তাহে নাগর্ণ কারাবাগের ওপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে সেখানকার উত্তেজনায় স্থায়ীভাবে প্রশমনের লক্ষ্যে আজারবাইজান সামরিক অভিযান চালায়। 20 সেপ্টেম্বর শেষ হওয়া মাত্র 24 ঘন্টার অভিযানে আর্মেনিয়ার সেনাবাহিনীকে নাস্তানাবুদ করে দেয় আজারবাইজান এবং আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র সমর্পণে বাধ্য করে। রাশিয়ার মধ্যস্থতায় অনুষ্ঠিত যুদ্ধবিরতির শর্ত মেনে নাগর্ণ কারাবাগের হাজার হাজার জাতিগত আর্মেনীয় এখন আর্মেনিয়ায় চলে যাচ্ছে। ইয়েরেভান বলেছে, এখন পর্যন্ত 6,650 শরণার্থী আর্মেনিয়ায় প্রবেশ করেছে। রাশিয়া বলেছে, নাগর্ণ কারাবাগ থেকে জাতিগত আর্মেনীয়দের নিরাপদে সরে যাওয়ার কাজে রুশ শান্তিরক্ষীরা সাহায্য করছে। তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে সোমবারের সাক্ষাৎ প্রেসিডেন্ট আলিয়েভ বলেন, আজারবাইজানের কারাবাগ অঞ্চলে মানবিক ত্রাণ পাঠাতে শুরু করেছে বাকু। ওই অঞ্চলের জাতিগত আর্মেনীয় নাগরিকদের অধিকার সংরক্ষণ করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। পোল্যান্ডের পর এবার ইউক্রেনকে হুমকি দিল হাঙ্গেরি। ইউক্রেনীয় ভূখণ্ডে হাঙ্গেরিয়ান জাতিগোষ্ঠীর অধিকার পুনর্বহাল না করা পর্যন্ত যে কোনো আন্তর্জাতিক ইস্যুতে কিয়েভকে সমর্থন করবে না হাঙ্গেরি বলে হুমকি দিয়েছেন ন্যাটো মিত্র হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। সোমবার দেশটির পার্লামেন্টে তিনি ইউক্রেনের উদ্দেশ্যে একথা বলেন। খবর আল জাজিরার। ভিক্টর ওরবান বলেন, সুইডেনের ন্যাটো যোগদানের বিষয়ে সম্মতি দিতে কোনো তাড়া নেই হাঙ্গেরির। তিনি বলেন, সুইডেনের ন্যাটোতে যোগদানে তাড়া দেওয়ার মতো যদি কোনো বিষয় থাকতো তাহলে আমি খুশি হতাম, কিন্তু এমন কোনো পরিস্থিতি আমি দেখছি না। তার এই মন্তব্যের পর ধারণা করা হচ্ছে সুইডেনের ন্যাটোতে যোগদান আরও বিলম্বিত হতে পারে। ইউক্রেনে বসবাসরত প্রায় 1.5 লাখ হাঙ্গেরিয়ানদের মাতৃভাষা ব্যবহার নিয়ে কিয়েভ ও বুদাপেস্টের বিরোধ রয়েছে। 2017 সালে ইউক্রেন একটি আইন পাশ করে, এই আইনে বিদ্যালয়ে সংখ্যালঘুদের ভাষার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এর আগে শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভেরভের সঙ্গে বৈঠকের পর এক সাক্ষাৎকারে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার শিরজাদ বলেছিলেন, আমরা যদি নিষেধাজ্ঞার বাস্তব দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে দেখতে পাবো রাশিয়ার চেয়ে ইউরোপেরই বেশি ক্ষতি হচ্ছে। এ অবস্থায় মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজন দেখি না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিক্টর ইউক্রেনে বসবাসরত প্রায় 1.5 লাখ হাঙ্গেরিয়ানদের মাতৃভাষা ব্যবহার নিয়ে কিয়েভ ও বুদাপেস্টের বিরোধ রয়েছে। 2017 সালে ইউক্রেন একটি আইন পাশ করে, এই আইনে বিদ্যালয়ে সংখ্যালঘুদের ভাষার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এর আগে শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভেরভের সঙ্গে বৈঠকের পর এক সাক্ষাৎকারে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার শিরজাদ বলেছিলেন, আমরা যদি নিষেধাজ্ঞার বাস্তব দৃষ্টিকোণ থেকে
দেখি তাহলে দেখতে পাবো রাশিয়ার চেয়ে ইউরোপেরই বেশি ক্ষতি হচ্ছে। এ অবস্থায় মস্কোর উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজন দেখি না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিক্টর অরবানের ভালো সম্পর্ক রয়েছে। ২৫ প্রতিরোধ যোদ্ধা নিহত মিয়ানমারে। মিয়ানমারের প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে দেশটির জান্তা সেনারা। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে সরকারি সেনাদের হামলায় প্রাণ হারিয়েছেন 25 জান্তা বিরোধী যোদ্ধা। গত শুক্রবার রাতেই সাগাইং অঞ্চলের মাইনুমু শহরে চালানো অতর্কিত দুটি হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম মিয়ানমার নাও। প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার রাতে সাগাইং অঞ্চলের মাইনুমু টাউনশিপে অতর্কিত হামলা চালানো দুটি হামলায় পিপলস ডিফেন্স ফোর্স সহ সশস্ত্র জান্তা বিরোধী প্রতিরোধ গোষ্ঠী 25 জন সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে মাইনুমো শহরের 20 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে চাইয়ার তাও গ্রামের কাছে জান্তা বাহিনীর প্রথম আক্রমণটি হয়। 18 জন গেরিলা যোদ্ধাকে বহনকারী একটি গাড়িকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। হামলার শিকার ওই প্রতিরোধ যোদ্ধারা মাইনুমো এবং মায়াংয়ের মধ্যে ভ্রমণ করেছিলেন। সাগাইং ডিস্ট্রিক্ট পিডিএফ এর পঞ্চম ব্যাটালিয়নের মুখপাত্রের মতে জান্তা বাহিনীর ওই হামলায় গাড়ির আরোহীদের সবাই নিহত হয়েছেন।